हेलो क्लास नाइन स्टूडेंट, बेंगली सेकेंड लैंग्वेज क्लासे आज के आमादेर पाठ बागधारा। बेंगली ग्रामारे एक पाठ होच्छे बागधारा। आमरा सेई बागधारा निये आजके आलोचना करब। तोमरा प्रत्येक बोईते देखबे जे तोमादेर ग्रामार बोईते बागधारा आछे। बागधारा दिये आमरा आलोचना करब। बागधारा जिनिसटा कि सेटा आपके एकबार एकटु आलोचना करे नि। बागधारा चे कोनो लक्षार्थ ओ व्यंग्यार्थ विशिष्ट शब्द समष्टि বা বাক্যাংশকে বিশিষ্ট অর্থে সেই তাকে বাগধারা বা ইডিয়মস বলে, ইংলিশে যাকে ইডিয়মস বলে। অর্থাৎ কোনো একটা বাক্যাংশের মধ্যে যার মধ্যে ব্যঞ্জনা থাকবে এবং সেই ব্যঞ্জনা যুক্ত যে শব্দ মানে বাক্যাংশ তাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি বাগধারা। আজকে আমরা আরেকটা জিনিস ভাবে বলতে পারি, যেটা বাগধারা, যে বাক্যাংশ তার নির্দিষ্ট অর্থের অতিরিক্ত বিশেষ একটি অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে বাগধারা। এটাকে আমরা আরেকটি সহজ অর্থে বলতে পারি। এবার আমরা কিছু বাগধারার উদাহরণ দেখে নেব। বাগধারা প্রধানত ভাবে আমাদের পরীক্ষার খাতায় যেটা করতে হয়, বাগধারাতে বাগধারাটা দেওয়া থাকবে এবং সেই বাগধারার মানে মানে অর্থাৎ অর্থটা লিখে, প্রকৃত অর্থ যেটা সেটা লিখে সেটার একটি বাক্য রচনা করতে হয়। অর্থাৎ তোমাদের বাগধারাটা পড়তে হবে, তার সাথে তার অর্থ এবং তার সাথে সে বাক্য রচনাটা সেটা করতে হবে। আমরা কিছু আজকে উদাহরণ দেখে নেবো, কিছু বাগধারা তার মানেগুলো দেখে নেবো এবং এই বাক্য রচনা বাগধারাগুলো যে তোমরা যখন বাক্য রচনা করবে তোমরা নিজের মতন করতেই পারো। যে বইতে যেটা লেখা আছে সেটাই করতে হবে, কোনো ব্যাপার নেই। আমরা তোমরা নিজ মানে আমরা নিজেদের মতন করতেই পারি বাক্য রচনাগুলো, কিন্তু বাগধারার যে মানেগুলো সেগুলো কিন্তু সঠিক লিখতে হবে। আমরা এবার কিছু উদাহরণ দেখে নিই। যেমন প্রথম উদাহরণ হচ্ছে অরণ্যে রোদন, কি লিখলাম? অরণ্যে রোদন, এর মানে কি? নিষ্ফল আবেদন। অরণ্যে রোদন যার মানে হচ্ছে নিষ্ফল আবেদন। তোমরা আইটি দিয়ে একটা বাক্য রচনা করতেই পারো। যেমন বাক্য রচনা আমি একটা বলে দিই, যেমন রামবাবুর কাছে পুজোর চাঁদা চাওয়া অরণ্যের রোদনের সমান, অর্থাৎ নিষ্ফল আবেদন, কোনো আবেদনের সাড়া নেই। তাহলে আমরা বলতে পারি রামবাবুর কাছে চাঁদা চাওয়া অরণ্যের রোদনের সমান, এরকম। এরপরে আমরা দেখছি দ্বিতীয়টা কি আছে, অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড যার মানে হচ্ছে অকর্মণ্য লোক, যার মানে হচ্ছে অকর্মণ্য লোক। যেমন এটা একটা বাক্য রচনা হতে পারে, যেমন শ্যামকে একটি কাজের দায়িত্ব দেওয়া হলো, সে কিন্তু কাজটি করতে পারলো না, সে একেবারে অকাল কুষ্মাণ্ড, অর্থাৎ অকর্মণ্য, সে কাজটি করার যোগ্য নয়। শ্যামকে একটি কাজ করতে দেওয়া, সে কাজটি করতে পারলো না, সে যেন একদম অকাল কুষ্মাণ্ড, এরকম। এরপর আমরা তৃতীয় দেখব, অষ্ট রম্ভা, অষ্টরম্ভা, অষ্টরম্ভা কথাটির মানে হচ্ছে শূন্য ফল, অষ্টরম্ভা কথাটির মানে হচ্ছে শূন্য ফল। আমরা এটা দিয়ে একটা বাক্য করতে পারি, যে রমেনকে একটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু সে কাজটি করলই না, যেন সে কাজের বেলা অষ্টরম্ভা, অর্থাৎ পুরো কাজটাতে শূন্য ফল। রমেনকে একটি কাজের দায়িত্ব দেওয়া হলো কিন্তু কাজটি সে করতে পারলো না, পুরোপুরি অষ্টরম্ভা, অর্থাৎ কাজের প্যালাসটা শূন্য ফল। এরপর আমরা চার নম্বর দেখব, অকাল পক্ক, অকাল পক্ক মানে হচ্ছে এঁচড়ে পাকা, এঁচড়ে পাকা।
নিজরে পাকা কি রকম না আমরা অকাল পক্ষে ছেলেটির একটা বাক্য আমরা তৈরি করতে পারি অকাল পক্ষে ছেলেটির বয়স কম কিন্তু অকাল পক্ষ বড়দের সাথে সে মুখে মুখে কথা বলে এবং পাকা পাকা কথা বলে ফলে এর নাম একটা বলতে পারি বা আমাদের পাড়ার রাজু বলে ছেলেটি অল্প বয়সে ভীষণ অকাল পক্ষ এরম আমরা বাক্য তৈরি করতে পারি নিজেদের মতো এরপরে আমরা দেখব আষাঢ়ে গল্প আষাঢ়ে গল্প আষাঢ়ে গল্প যার মানে হচ্ছে অলীক গল্প আষাঢ়ে গল্প বা অলীক গল্প যেমন আপনার এইসব আষাঢ়ে গল্প আমার শুনতে ভালো লাগে না এটা একটা বাক্য হতে পারে আপনার এই ধরনের আষাঢ়ে গল্প আমার শুনতে ভালো লাগে না আষাঢ়ে মানে হচ্ছে মিথ্যে দিয়ে কিছু গল্প তৈরি করা যেমন অনেক সময় বাচ্চাদের আমরা গল্প বলতে ওখানে ভূত আছে ভূত ছিল এই ধরনের কিছু আষাঢ়ে গল্প অর্থাৎ অলীক গল্প এরপরে হচ্ছে আকাশ পাতাল আকাশ পাতাল যার মানে হচ্ছে নানা প্রকার যার মানে হচ্ছে নানা প্রকার আকাশ পাতাল দিনরাত বাড়িতে বসে সে যেন কি আকাশ পাতাল ভাবছে দিনরাত বাড়িতে বসে সে যেন কি আকাশ পাতাল ভাবছে অর্থাৎ আকাশ পাতাল নানা রকম মানে এটা ওটা সেটা নিয়ে ভাবাকেও বলা হয় আকাশ পাতাল এরপর আমরা দেখব আঠারো মাসে বছর আঠারো মাসে বছর এর মানে কি এর মানে হচ্ছে দীর্ঘ সূত্রতা এর মানে হচ্ছে দীর্ঘ সূত্রতা মানে অনেকদিন ধরে মানে লেন্দি কোনো কিছু করা সেটাকে দীর্ঘ সূত্রতা বলা হয় যেমন এটা একটা বাক্য তৈরি করতে পারি যেমন সমীরকে কাজের দায়িত্ব দিয়েছ জানো না ওর আঠারো মাসে বছর কবে যে শেষ হবে কাজটি ভগবানই জানেন এরকম আমরা বাক্য তৈরি করতে পারি নিজেদের মতো করে বাক্য তৈরি করে সমীর আমরা যেমন বললাম বা এরকম হতে পারে যে রামকে দিয়ে রামকে কাজের দায়িত্ব দিয়েছ কবে যে শেষ করবে তার কোনো হদিস নেই তো আঠারো মাসে বছর হয় এরকম অর্থাৎ দীর্ঘ সূত্র লেন্দি একটা প্রসেস এরপরের হচ্ছে আকাশ থেকে পড়া আকাশ থেকে পড়া মানে কি অবাক হওয়া অবাক হওয়া আকাশ থেকে পড়া অর্থাৎ অবাক হওয়া তার পাশের খবর শুনে সে যেন আকাশ থেকে পড়লো তার পাশের খবর শুনে সে যেন আকাশ থেকে পড়লো মানে অবাক হয়ে যাও মানে সে হয়তো ভালো পরীক্ষা দেয়নি অথচ সে পাস করে গেছে এটা শুনে সে অবাক হয়ে গেল তার পাশের খবর শুনে সে অবাক হয়ে পড়লো এরকম অর্থাৎ অবাক হয়ে অবাক হয়ে যাও এরপরে আমরা তারপরটা দেখব উভয় সংকট মানে কি দুদিকেই দুদিকেই বিপদ উভয় সংকট মানে হচ্ছে দুদিকেই বিপদ বাড়িতেও কিছু বলতে পারছে না অথচ প্রকাশও করতে পারছে না
চাকরি যাওয়ার যাওয়ায় প্রকাশ এখন উভয় সংকটে পড়েছে। অর্থাৎ বাড়িতেও কিছু বলতে পারছে না, কিরকম আর একটাই বানাতে পারি, যেমন বাবার অনুমতি ছাড়া বাড়ির বাইরেও বেরোনো যাবে না, অথচ বন্ধুদের অনুরোধও ফেলতে পারছি না, এ যেন উভয় সংকট। অর্থাৎ দুদিকে বিপদ, দুদিকে সমস্যা। তো এরকম একটা নেক্সট আমরা দেখবো কি, উত্তম মধ্যম। উত্তম মধ্যম মানে হচ্ছে প্রহার বা ভীষণ প্রহার, উত্তম মধ্যম। পাড়ার লোকেরা চোরটিকে ধরে উত্তম মধ্যম দিল, পাড়ার লোকেরা চোরটিকে ধরে উত্তম মধ্যম দিল। এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। এরপরে আমরা দেখব যেমন একাদশে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি মানে খুব সুসময়, খুব সুসময় মানে খুবই ভালো টাইম, গুড টাইম। একাদশে বৃহস্পতি যেমন বলতে পারি, তোমার তো এখন একাদশে বৃহস্পতি, যাতে হাত দিচ্ছ তাতেই সাফল্য। তোমার তো এখন একাদশে বৃহস্পতি, যাতে হাত দিচ্ছ তাতেই সাফল্য। কিংবা তোমার তো দেখছি এখন ভাগ্যে একাদশে বৃহস্পতি লেগেছে, লটারি টিকিট কাটলে আর অনেক টাকা পেয়েও গেলে, এরকম। অর্থাৎ আমাদের মতন আমরা এরকম বাক্য তৈরি করতে পারি, মানেগুলো বুঝতে পারলে আমরা বাক্যগুলো তৈরি করতে পারবো। এরপরে আমরা আরেকটা দেখব, কড়ায় গন্ডায়, কড়ায় গন্ডায়, কড়ায় গন্ডায়। এই বাগধারাটির মানে কি? সুদে আসলে, কড়ায় গন্ডায় কথাটির মানে কি? সুদে আসলে। যেমন আমরা বলতে পারি যে আমি আমার পাওনা কড়ায় গন্ডায় বুঝে নেব, এক পয়সাও ছাড়ব না। অর্থাৎ আমি আমার পাওনা কড়ায় গন্ডায় বুঝে নেব, এক পয়সাও ছাড়ব না। অর্থাৎ আমি সবটা বুঝে নেব, এটা বলতে এই কথাটি বলা হয়েছে। এইরকম ভাবে অনেকগুলি বাগধারা আছে, তোমরা তোমাদের ব্যাকরণ বইতে নিশ্চয়ই পাবে। তোমরা প্রত্যেকটি বাগধারা ভালো করে পড়বে এবং সেগুলোর মানেগুলো ভালো করে মনে রাখবে। মানেটা মনে রাখলে কিন্তু তোমরা বাক্য তৈরি করতে পারবে, আর বাক্যটা তৈরি নিজে থেকেই করতে পারবে, নিজের মতন। বইতে যেটা যে সেটাই মুখস্থ করে সেটাই লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তোমরা তোমাদের মতন বাক্য করা বাগধারা দিয়ে তৈরি করবে, আমি যেভাবে বললাম সেইভাবেই তোমরা বাক্যগুলো তৈরি করবে এবং ভালো করে পড়বে বাগধারাগুলি। অবশ্যই বাগধারাগুলি কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আছে। ধন্যবাদ।